বেকার দেওয়ালিয়া হয়ে গেছে কিন্তু জায়গা জমি আছে যেগুলো বিক্রি করলে টাকা হবে কিন্তু সেটা বিক্রি করতে উনি ব্যর্থ বাইয়ের প্রশ্ন হচ্ছে উনি কি তার জায়গাতে পুরো টাকা ওনাকে দিতে পারবে ওনার তো জায়গা জমি আছে এবং নিজের হাওয়ায় যে আসলিয়া নিজের প্রয়োজনের বেশি যদি কোনো যদি আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে একজন ভাই তার ভাইকে জাকা দিতে পারবে কিনা যা যে দেউলিয়া হয়ে গেছে কিন্তু তার সম্পদ আছে তো জমি জামা আছে তো যেহেতু তার প্রচুর জমি জামা আছে এবং তিনি এই জাতীয় দেউলিয়াকে দেউলিয়া বলা হয় না তার অর্থনীতি নাই চাকরি নেই ঠিক আছে জমি জামা আছে সেখানে করে কুলে খেতে পারবে তখন সেটা দিয়ে যদি কোনো সে চলতে পারে তো তাকে জাকাত দেওয়া যাবে না হ্যাঁ যদি এরকম হয় যে যেইটা জায়গাটুকু আছে এখানে বসবাস করে আর যেটা যেই দোকানটুকু আছে এটা সে শুধুমাত্র সে সেটা সে ব্যবসা করে এটা এখন আটকে আছে বৃষ্টি বিক্রি করতে পারছে না তো সাময়িক ফকির সে সাময়িকভাবে সে জাকাত পেতে পারবে কিন্তু এরকম নয় এরকম যদি হয় যে তিনি তিনি জমি ইচ্ছা করলে জমি একটা বিক্রি করলে একটা রাখতে পারবে এরকম তাহলে তাকে জাকা দেওয়া যাবে না কারণ তিনি আসলে ধনির কাতারে এই মুহূর্তে তিনি ফকির হয়েছেন হ্যাঁ ইচ্ছা করলে তিনি বিক্রি করতে পারেন হ্যাঁ যদি বিক্রি করতে পারছি না চলতে পারছি না তখন সাময়িক ফকির সেই হিসাবে তিনি সদাকা বা জাকাতের ওইটুকু নিতে পারবেন যেটুকু তিনি সাময়িকভাবে চলতে পারবেন এর অতিরিক্ত কোনো জাকাত দিতে পারবেন না সুতরাং আপনি তাকে পরিপূর্ণভাবে জাকাত ফুল জাকা দিতে পারবেন না যতটুকু দিলে সে এখন চলতে পারবে অতটুকু জাকাত না দিয়ে আপনি তাকে সদাকা থেকে দান করেন কারণ জাকাত দেওয়ার মশালাটা ভিন্ন সেখানে তিনি জন্য কোনো জাকাতের কোনো করা নেই আর যেহেতু তিনি তার সম্পদ আছে সেহেতু সন্দেহের ভিতরে তিনি পড়ে যাবেন এই জন্য তাকে জাকাত থেকে না দিয়ে সাধারণ দান থেকে তাকে প্রদান করবেন